আসসালামু আলাইকুম প্রিয় মানিকগঞ্জবাসী, আমি ডাক্তার মোহাম্মদ নাসিমুল ইসলাম মালয়েশিয়া থেকে আপনাদের উদ্দেশ্যে দায়িত্ব নিয়ে দুটি কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে আমরা করোনা আক্রান্তিকাল অতিক্রম করছি, এ থেকে উত্তরণের কোনো উপায় আমরা এখনো বের করতে পারিনি। মালয়েশিয়ায় দীর্ঘ 15 মাস যাবত কঠোর লকডাউন পালন করেও আমরা না পেরেছি আক্রান্তের হার কমাতে, না পেরেছি মৃত্যু হার দমাতে। গতকাল এই সংখ্যা ছিল 21,000 প্রায়। এমন অবস্থায় আমরা নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন এই পন্থা অবলম্বন করছি। নিজে বাঁচতে হলে আমাদেরকে ভ্যাকসিন প্রপার ডোজে অবশ্যই নিতে হবে, আর অন্যকে বাঁচাতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকেই মৃত্যুকে সাথে করে নিয়েছি, তাই বলে এত কঠিন মৃত্যু এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বন্ধুরা। তাই আমার অনুরোধ, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা ভ্যাকসিন নিয়ে নিজেরা বাঁচব এবং স্বাস্থ্যবিধি পালন করে অন্যকে বাঁচতে সাহায্য করব। ধন্যবাদ।